এসে দেখি যে আমার বউ একটা জিনিস বানাইছে, কি বানাইছে এটা দেখা দরকার। যদিও আমরা বাসার ট্যুর এখনো দিইনি, তো এখন আমরা দেব আর কি। তো আমার মন খারাপের বিষয়, দেখাচ্ছে না কি হয়েছে আর কি। অ্যাকচুয়ালি এটা পরে দেখাবো। হ্যাঁ, তো আমার বউয়ের অনেক মন বেশি মন খারাপ। কিছু আবার করতে যাচ্ছে নাকি, না কি করতে যাচ্ছে আপনি? পুটিং বানাবো আবার আবার মন খারাপ হয়েছে, সে আবার পুটিং বানাবে। আমার পুটিং বানাতে গিয়ে সে কিছু যাই না। আমি কি করলাম, আমি কি করলাম? পানের ডিব্বাটা নিয়ে নিল, সে পানির ডিব্বাটা ছিল ওখানে, সে পান টান খাইতাম। আমার পানির ডিব্বাটা নিয়ে নিল, এখন সে বললো যে এখন থেকে এই পানের ডিব্বাটা আমার ডিব্বা। এখন সে বলছে তার এখন বানাবে। তো পুডিং বানানোর জন্য কি কি লাগে সেটা প্রথমে আর কি, যে দুধ গরম করে নিছে এখন, এই যে এখন ডিমটা এখন সে ফাটাবে না কি করবে আমি আই ডোন্ট নো। চলো এখন ডিমটা, এই যে এখন ডিম দিচ্ছে। তা আজকে বিষয় হচ্ছে আমরা পুডিং বানাচ্ছি, তো এভাবে প্রথমে তিনটা ডিম নিয়ে নেবেন। তো বেশি একে করে ধারণাটা আপনারা সবাই জানেন, তো এভাবে ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন। পুডিং বানাতে সবাই পারে না। হ্যাঁ, আমি জানি না ছেলে, আমি পুডিং বানানো কখনো দেখিনি। আমি লাইফে ফার্স্ট টাইম পুডিং, হ্যাঁ পুডিং বানানো লাইফে ফার্স্ট টাইম দেখছি। আর এখন রোজার মাস, আর হাতে মাত্র অনেকটা সময়, বেশি সময় নাই। এখন দেখা যাক এই কয়েকজনের ভিতর আর কি, মানে কয়েক মিনিটের ভিতর পুডিং বানানো যায় কিনা। ওটা তো ইফতারের পুডিং না যে খাবে, ইফতারের পুডিং না, রোজা করে আছে তো বেশি আর কথা না বলি, একটু একটু কথা বলে আর কি। হ্যাঁ, তো চলছে কাজ। আর এদিকে ডিম দুধটা নেওয়া হয়েছে, এখন দুধটা কি ফুটেছে, দুধটা কি ফুটেছে? ঘুরতে থাকতে হবে ঘুরতে থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত কি যে আবরণটা যেন ইয়ে না হয় নাকি। আমরা তিনটা ডিম নিয়েছি, আপনারা চাইলেও আর কি দুটো ডিম দিয়েও করতে পারেন। তা আমরা একটু বেশি একটু ডিম দিয়ে করবো একটু। তারপর কি করতে হবে এটা খুব ব্যাপার, ম্যাডাম এখন খুঁজছে যে এটা ঘুরার পর কি করতে হবে, খুব টেনশন আছে এখন। হ্যাঁ, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে কি হবে, হ্যাঁ এটা দিয়ে এভাবে দেবেন, দিয়ে দিয়ে কি হবে, কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতরে যে চিনি ঢালা হবে, চিনি, এখন চিনিটা কি হবে অ্যাকচুয়ালি, ও আমাদের নতুন বাড়ি তো এখনো কাঁচ লাগানো হয়নি, আপনার এটা ফরগেট ইট অ্যাবাউট ইট। হ্যাঁ চিনি দেওয়ার পর ওটা আবার ঘুরতে থাকতে হবে, এটা কি করবো, এটা এখন এটা গলে যাবে পুরোটাই নাকি, গুলে লাল লাল হবে এরকম কিছু একটা নাকি, ম্যাগনেট। তো বেশ সুন্দর ফেনা উঠে গেছে, আমরা দেখতেই পাচ্ছেন ফেনা উঠে গেছে একদম, লাল লাল হয়ে যাবে নাকি পুরোটাই, সেরা হয়ে গেছে। আমি একটু নাড়ি 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 নাড়ি, বাবা 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 বাবা, হ্যাঁ হ্যাঁ দুধ ঘন হয়েছে। আমি কি করছিলাম একটু নাতে থাকো, ছোট্ট একটা চামচ দিয়ে আর ও আচ্ছা, এটা এইটা শুকাতে দিয়েছে নাকি, এটা তো মোটামুটি আর কি অনেকক্ষণ ধরে চলছে রান্না এখন, মানে এটা সেরাটাই বানানোর হয়েছে। এটা কি বলে, ম্যাগিনেট নাকি যেন বললো আর কি, যাই হোক এটা মোটামুটি হয়ে চলে আসছে এখন।
এটাকে এখন কি করবে, এখন দেখা যাক নেক্সট স্টেপে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে, লাল কালার। এরকম আপনারা আর কি করতে থাকবেন, নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন, দেখবেন চলে আসবে কালার। তার পরবর্তী স্টেপ দেখানো হবে। পুরোটা ঢেলে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন আপনি, পুরোটা ঢেলে এখন পুরোটা মাখা। একটু গরম, সাবধানে করতে হবে যাতে করে হাত টাত না পড়ে যায়। হ্যাঁ, পুরোটা একদম পুরোটা মাখা দিতে হবে, নাকি পুরোটা একদম মাখা দিতে হবে একদম। না, তোমার দেখা দেখেই বলছে আর কি, পুরোটা মাখা দিতে হয়। গরম আছে বললাম না, যে গরম আছে, এটা হাত দিয়ে পুরো হাত পুড়ে যেতে পারে, তো এটা ঠান্ডা হবে এখন। এখন এটা দুধ, দুধটা ফাটবে, দুধ দিয়ে ডিম দিয়েছিলাম আগে, তো এটা এখন ফাটা হবে নাকি। পুরো ফেনা ফেনা করতে হবে নাকি, না একটু ফেটাই দিয়ে দিতে হবে। তো এইভাবে ফেনা করতে থাকতে হবে, দিয়ে তারপর ঢেলে দিয়ে ফেনা, না না এরকম আর কি ঘুরতে থাকবে, ঘুরে তারপর আর কি এই যে এটার উপর দিয়ে দিবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে যে পানি এখানে রেডি করা হয়ে গেছে, পানিটা হালকা করে ফুটতে থাকবে, তারপর এটা দিয়ে তারপর এটা চাপা দিতে হবে নাকি, তারপর হয়ে যাবে আপনার হচ্ছে পুডিং। তো দেখাচ্ছি কতদূর দেখা যাচ্ছে, যদিও ইফতারের সময় হয়ে গেছে, আমার আরও কিছু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন এটা একটু ছেঁকে নেবেন আপনারা, যাতে করে কিছু ফেনাগুলো যেন না হয়ে থাকে পুরোটাই। ক্যাপেটা লাগাই দিল, পানি যেহেতু এখন ফুটতেছে, এখন যতটুকু ফুটে ফুটছে বসে দেওয়া হলো পানিতে। কিন্তু এটা ভাসছে, যাই হোক বিষয় না, এটা কিছুক্ষণ পানি বেশি, তাই পানি বেশি হয়ে গেছে সেই জন্য ভাসছে, তো একটু পানি কমাই দিতে হবে। ওকে, ডান। এখন তাপ চলছে হালকা মিডিয়াম, মিডিয়াম তাপ। একটু নড়ো চড়ে বেড়ালে এরকম আপনারা আর কি ইয়া দিয়ে দেবেন, তাতে যেন নড়ে চড়ে না বাড়ায়। আমাদের হয়ে গেছে, আমরা এখন ইফতারিতে বসে গেছি, তো এখন পুডিংটা এখন দেখাবো আপাতত আর কি। এই যে আমাদের পুডিং রেডি হয়ে গেছে, কি অতিরিক্ত হয়েছে, যা হয়েছে হয়েছে, আল্লাহর রহমতে আর কি ভালো হয়েছে, আল্লাহ যা দিয়েছে ভালো দিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন ইফতারিতে বসেছি, এর আগে একটা হয়েছিল কিন্তু ওটা পড়ে গেছে হাত থেকে, পড়ে যাবো বাবু। এদিকে আমার ছেলে উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে আজকের মতো এখানে। ভালো লাগলে একটা লাইক করে দিন, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।